আল্লাহ নবী একবার হইলা, একটা উদাহরণ দিলা, এক মানুষের তিনটা দোস্ত, কয়টা দোস্ত? তিন দোস্ত। এই হদিস দিলর ভিতরে হারাইয়া লইয়া দেই। হে, মরবার সময় আই গেছ, তিন দোস্তরে ডাকাইল। আল্লাহ নবী ফরমাইতরা, জুইলাত আমার উম্মতি বাইনা সিত্তিন ওয়া সাবঈন, আমার উম্মতর বয়স ষাটিয়া সত্তরের ভিতরে অবশেষ। এর বাদে যেগুলো ওরে আল্লাহ বয়স দিলাই, মনে করব আল্লাহর তরফ থেকে অফার দেওয়া হয়েছে। রিলায়েন্স, এয়ারটেল, আরও যেটা সিমওয়ালা কোম্পানি আছে, কোম্পানিওয়ালা যে আছে, এটা অফার দিন নানি। সেই মোলা আল্লাহ ষাটের বাদে সত্তরের বাদে কেউরে দুদিন দিন, মনে করব আল্লাহর তরফ থেকে অফার। আমি গুলমুল এক হিসাব লই আর হিসাব করি, মাত বুঝরা নাকি দা কইয়ার, এক আল্লাহর কসম, এক আল্লাহর কসম হইয়া কইয়ার, আমি যেগু হিসাব করি আর ওগু কইয়ার, ওটা লাগিন আমি বেশ টেনশন লই নাই দুনিয়ার। চৌত্রিশ বছর হয়ে গেছে আর আমি সত্তর রাখছি না ষাট রাখছি, কত হয়ে গেছে? চৌত্রিশ। ষাট যদি নয়, চৌত্রিশ গেছে কি রইছে কত? ছাব্বিশ রয়েছে। চৌত্রিশ যদি আল্লাহ ইলা খাটাই লইছ, তে ছাব্বিশও আল্লাহ খাটাইবা, ই কুকুর দুনিয়ার ঘরে গুলিয়া লাভ নাই। ছাব্বিশ বছর মাত্র রয়েছে আমার, ওটাও আমার হিসাব, আর ওগু আমি ক্যালকুলেশন করে লইছি। আমার পরিবারে হুঞ্চ, আমার বাড়ির সবেও জানো, আর আমরা কিতা করি আর এমন একবার স্বপন বানাইছি, হায় রে হায়, বিল্ডিং স্বপ্নর আশা উম্মিদ। আমার একটা স্বপন ফুড়ির লাগি আর একটা, ফুয়ার লাগি আর একটা, ফুয়ার হ্যাঁ বোল লাগি আর একটা, নাতি নসার লাগি আর একটা, এর বাদে ফুড়ি ফুড়ির লাগি আর একটা, ফুড়ির দামদল লাগি, ফুড়ির বেটার লাগি দামদল লাগি আর একটা। ওইটা স্বপন, অত স্বপন, এক এক স্বপন ফুরাওয়ার বাদে আরও দশটায় জন্ম লয়। এর বাদে দেখো কিদা ও সব জায়গাত রয়েছে, সাহেব গেছুন খানো আখেরাতর মুসাফির বনি গেছু। আপনাদের এলাকার মাঝে বহুত বাড়িলা আছে, মুরব্বীয়ে বহুত মেহনত করে টেকা বানাইয়া গড়ের সামনে বইয়া বইয়া গড় বানাইছ, গড় কালার হয়ে গেছে কিন্তু ফারনিয়া বইছে না, সাহেব বিদায় লই লিস, বহুত গড় আস। আমি কই খামাইবা আপনি, দলাও আপনি করবা, বানাইবাও আপনি, সুন্দরও আপনি করবা, কিন্তু রইতে পারত না, মুকদ্দর থাকত না, অন্য রইবা। কিন্তু ইগরের হিসাব আবার আপনি দেওয়া লাগবো, ইগরের হিসাব খেয়ে আপনি দেওয়া লাগবো আল্লাহর কাছে, কতখান হালাল লাগছে কতখান হারাম লাগছে। আমি আফসোস করি আর আসি ভিতরে ভিতরে, আল্লাহরে কই বুঝ দিতা ওগুরো বাইয়ানতরে, যেগুরো বাইয়ানতে হারাম নাজায়েজ গলত তরিকায় টেকা দলা করিয়া গড় বানাই আর বানাইয়া ওখানো সামনে মাশা আল্লাহ লেখ, হায় রে আহ মাশা আল্লাহ লেখ, আরও গরুর সামনে লেখুন হাদা ফজলু রব্বি, আমার রবর ফজল। ও ভাই, সুদ আল্লাহর রবর ফজল নেই, বনির হক আল্লাহর রবর ফজল নেই, ছোটো বাইর জমিন খাইলেছি ডাবিয়া এগুলি আল্লাহর রবর ফজল নেই, হাদা ফজলু রব্বি। আজ জুড়িয়া হইয়া এক টেকা যদি ইথার তাকে ফাওয়াত দরিয়া হইয়ার, এই শব্দগুলি নিন লেখবা না সামনে, আনা ইকিন রাখুন ও শব্দ আপনার জীবন বরবাদ করিবে, আপনার জীবন বরবাদ করিবে, কেয়ামতর দিন ও শব্দ আল্লাহর কাছে মুকদ্দমা পেশ করবো, আল্লাহ আমার মিনিং বড় বালা আসলো কিন্তু হে হারাম জায়গা নিয়ে লাগাইছ, দলা করি আর হারামে হালালে কিতা লাগি, আমার ছেলের লাগে, আমার ফুড়ির লাগে, বাদে কই কিতা দানি, এটা তো আমার ইয়াদ করবা, ভুল মান একবারে ভুল, কোন বাফেরে কোন আউলাদে ইয়াদ করি নিস। আপনার তোর এলাকার মধ্যে ইলা মানু আস, এখানো মতলব এখান না দেখালি অনু অনু আইসি করি মাতিয়ার, তিরিশ বছর চল্লিশ বছর হয়ে গেছে বাফর, দুনিয়ার তাকিন যাবার
বুলে কুদিয়ে নিদিন বাফর কবর গে শুননা, বুলে কুনে দিন কুচুনি সোয়াব ইসালে সবাব দিলে ইতা দি শুননা। কিতা আমি আশা করি আর আমার ফুয়া হমাসম ইয়াদ তো করবো, টেখা তৈয়া গেলে ইয়াদ করতো না, ইয়াদ করবো কোন তরিকায়? মানুষ বানাইয়া দেয় তারে, দিনদার বানাইয়া দেয়, মুত্তকি বানাইয়া দেয়, নমাজি বানাইয়া দেয়, আল্লাহ সিনাইয়া যায়। আল্লাহর কসম হর নমাজর বাদে আপনার বেচ্ছে আপনার ইয়াদ করব। আপনি তো ফকির মনি দেই বা কবর যাওয়ার ফলে আপনার ছেলে যদি দে, আপনি বালা খাম যদি করিয়া যায়, ওতার কিদা ব্যালেন্স যেটা আপনার এক্সট্রা অগুপ ফাইতে থাকবা আপনি। আর ফুয়ারে বদিন বানাইয়া অ্যাকাউন্ট বরিয়া দেওয়া আমার বুঝো পড়ে না, আমার বুঝো পড়ে না টোটালি, আল্লাহর কসম আমার বুঝো পড়ে না। এগুলো কিতা বানাইয়া যাইতে রায়, কিতা বানাইয়া যাইতে রায়। দিনদার যদি বানাও না ও টেকা সব খাইব, তোমার জমিন যেগুন লইস ওগুন বেসিব, এলা বেসুমার ঘটনা আছে। বাপ দুনিয়া তাকিন গেছেন, বাফর টেকা দেখুন আসলে অ্যাকাউন্ট সব ধ্বংস করিয়া, জুয়া মধু মদ সরাবর আড্ডারে আবাদ করিয়া শেষ করিয়া জমিন পর্যন্ত বেসে, বাফরে ইয়াদ করা মুশকিল তার, কোনে দিন ইয়াদ করে না। আর ও বাফে আল্লাহরে নারাজ করছেন একমাত্র হারাম খামানির মধ্যে ফুয়ার জীবন গড়িবার লাগে। থুক এই ধরনের জীবন আওলাদ বানাইয়া যায়, এক টেকাও তারে দিয়া যাইবা না, এক টেকাও দিবা না, হে প্রতিষ্ঠিত হইব তারে কোয়ালিটির দুদিন বানাইয়া যায়। আর হর জায়গাত গিয়ে আপনার লাগে দোয়া করব, হর নমাজর বাদে আপনার লাগে দোয়া করব, কোয়ালিটিওয়ালা বাচ্চা বানায়। তে আমার ভাই হল দুস্ত বুজুর্গ হল, আমি মাতো আসলাম ইমান দুনিয়ার মানুষ এক মানু মারার বাদে খনকিতা তৈয়া গেছো। রুল ইসলাম দুনিয়া তহিন গেলে গিয়ে আমার হুজুরে দিকে বা মৌলানার বাল বাচ্চা কয়জন সারিয়া গেছো, কয়জন থইয়া গেছো, জমিন কেমন থইয়া গেছো, টেকা পয়সা কেমন থইয়া গেছো, এক মাত কিতা থইয়া গেছো, কিতা থইয়া গেছো, কিতা সারিয়া গেছো। আর আল্লাহ অন্যতম আতিত্রা, ও বন্দা তুমি যে যেন যাইতায় ইনর লাগি ফাটাইছো কিতা, ইনর লাগি ফাটাইছো কিতা। এখন আমি আমারে জিগার করি, আপনি আপনারে জিগার করো, আখেরাতর লাগি কিতা তৈয়ারি করলাম। 30 বছরের জীবন আমার গেছে গি, 40 বছর গেছে গি, 50 বছরের গেছে গি, রায় তুটিয়া কয়দিন আল্লাহরে মানাইলাম, কয়দিন কুশ করলাম। ও নেতা তেনা অখলোর আর বড় বড় মানুষের বিল্ডিংয়ের দরওয়াজার সামনে গিয়া যতদিন উবাইছি হিসাব লাগাইয়া দেখি আল্লাহর কদম অতদিন উবাইছিলাম নি, আমি আল্লাহর ঘরের চৌকট অতদিন উবাইছিলাম নি। ও যার সামনে দুই টেখা পাইবা তান দরওয়াজার মুটির গিয়া যত বিল আপনি উবাইছেন অত বিল আল্লাহর ঘরও আপনি কোনো দিন বইসলানি। তোরা তো সুচি, আমরা তো মুসলমান হই আমরারে, আমরা মুমিন হই আমরারে। আল্লাহ নবী একবার কইলা, একটা উদাহরণ দিলা, এক মানুষের তিনটা দোস্ত, কয়টা দোস্ত? তিন দোস্ত। এই হদিস দিলর ভিতরে হারাইয়া লইয়া দেই, হে মরবার সময় আই গেছে। তিন দোস্তরে ডাকাইল, বাইরে আমি দুনিয়া ছাড়িয়া দেই মুগি, আর এই আমি ইনো বেশ থাকতাম না, আমার তোড়া হেল্প করো, তোড়া হেল্প করো। এক নম্বর দোস্তে হইল, এক নম্বর দোস্তরে অধিকার করলো, ভাই তুই আমার কিতা হেল্প করবে, আমি মরি গেলে ইগে কইল আমি কিতা করতাম, ও তো তোমার খফন এখন সুন্দর লইয়া দিব, তোমার খেবর যদি তাকে না সুন্দর করে লইয়া দিব, আর ভাই আমি কিছু ফারতাম না, আমারে মাফ করিয়া, বস আর ফারতে না, সারা জীবন আমার লগে আসলেও শেষ নেই, ভাই প্লিজ আর ফারতাম না। আচ্ছা দুই নম্বর দোস্তরে কিতা কইল, ভাই ইগে তো কইল মাত্র দুই জিনিস, তুই কত কান করবে? ইগে কইল, ভাই তোরে তো কবর নেওয়া লাগবো, যা আমি তোর লগে কবর পর্যন্ত যাইনি, আর তোরে দফন উফন করাতে আমি শরীর থাকবো, আর দফন করিয়া উফরে মাটি দিয়া বসাই দিব, আর আমি তোর ফারতাম না। ও শেষ নি, আমার লগে থাকতে না নি, আমি ফারতাম না ভাই, ও শেষ আমার দোস্তি। তিন নম্বর দুস্তরে কইল শ্বাস নিশা লইয়া, ভাই তুই কত কান করবে? এ কইল, ভাই ও তোর দুই দুস্তে যে তোরে দেন থইয়া দিতরা,
অন্তাকিন আমি তোর লগে তাকমু, হর কষ্ট হর পরিশানি আমি তোর করে বেক হ্যাঁ সাপোর্ট হইয়া খাড়া হইম, আর জীবনে তোর করে আমি কষ্টে তোর জীবনও কষ্ট আনতে দিতাম না, আরাম হি আরাম আমি তোরে দিব। এই তিনও দুস্তর মাঝে কোন দুঃসপ্তা কিন উত্তম? এক নম্বর না দুই নম্বর না তিন নম্বর? তিন নম্বর। আল্লাহ নবী হইলে এই তিনও দুস্তকে জাননি, সাহাবা হলে হইলে ইয়া রাসূলুল্লাহ আপনি বেহতর জানেন আপনি কই দুঃখা হইলে। এক নম্বর দোস্ত দুস্ত হইলা তোমার মাল আর দৌলত, তোমার মাল আর দৌলত বস, কফন ঋণ রান যেগুন আছে ও শেষ আর লগে যাইত না। দুই নম্বর দোস্ত হইলা তোমার খানদানোর মানুষ, তোমার কুটুম শেষ, তোমার প্রতিবেশী বস কবর পর্যন্ত আর না। আর তিন নম্বর দোস্ত হইল তোমার জীবনের নেক আমাল, জোরে কই সুবহানাল্লাহ, একদম অন্তিম সময় জন্নত হারানি রাত পর্যন্ত হে করে খাড়া থাকব। তো কোন দোস্তর লোকে দোস্তি করতাম হই না ভাই, আমরার তো তিন নম্বর দোস্তর লোকে দুশ্মনী, এক নম্বর লাগিত ইশকে দুরুল্লাহ পাগল, ফজরের বাদ তাকিন রাত ঘুমানি রাত পর্যন্ত জাপানি মিশিং গল্লা খান, কিনা মিশিং গল্লা জাপানি মিশিং আসে হোজাই টু ডবকা, ডবকা টু লঙ্কা, হ্যাঁ সৌদি দুবাই কুয়েত মস্কত এই জাহান্নামের লাগে, ইয়া তুমি মাফ করব কত যে খাইছে গে শান্তি নাই গোর, আরও লাগে জাহান্নামের এক কুনা আরও লাগে, সৌদির ২০ বছর রাখলো এর বাদেও শান্তি না আরও লাগে, দুবাই ১০ বছর রাখলো এর বাদে আরও লাগে, ও শান্তি হয় কোন দিন যে সময় তার মুখও মাটি দেওয়া হয়।